হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অ্যান্ড আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা এবং আমি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি অবভিয়াসলি পুজো শপিং এর জন্য। এবং আজকে বেসিক্যালি মায়ের শপিং শুরু হবে, কারণ এতদিন যাবৎ দেখছিলেন আমিই শপিং করে যাচ্ছি, মায়ের শপিং হয়নি। তো আজকে বেসিক্যালি আমরা সেটাই শুরু করতে যাচ্ছি। তো চলুন এখানে বেশি দেরি না করে এখন যাই। দুটোর মধ্যে এখন দোনোমানা চলছে, হয় প্যান্টালুনস না হলে হচ্ছে কোয়েস্টের লাইফস্টাইল। তো দেখি দুটোর মধ্যে কোথায় যাওয়া যায়, চলুন। আগে 7টা বাজে তো ব্যাপারটা দেরি হয়ে যাচ্ছে। কোয়েস্টে এসেছি অ্যান্ড কোয়েস্টেই শপিং করবো মায়ের, তাই তো? দেখছি কিছু পছন্দ করতে পারছি না, মানে সবই ভাল লাগছে, সবই ডিস্টার্ব লাগছে। এই চুড়িদারটার সাথে এই ওড়নাটা মানাবে, তো এই ওড়নাটাও এর সাথে কেনা হচ্ছে। তো লাইফস্টাইল থেকে শপিং করে এবার আমরা প্যান্টালুনসের দিকে যাচ্ছি, কারণ আমার এখানে যে কালেকশনগুলো দেখছিলাম একটু দাম বেশি হয়ে যাচ্ছে, আর তো ওই জন্য আমি এবার প্যান্টালুনসে যাচ্ছি, গড়িয়াহাটে প্যান্টালুন। পাপড়ি চাট আগে খাওয়া হবে, তারপর তো জামা। কটা বাজে? 9:45 বাজে, লেট একদম পরিষ্কার। তো আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম এবং বাড়িতে ঢুকতে ঢুকতে 11টা বেজে গেছে, এবং যখন ক্যাবে করে ট্যাক্সিতে করে আসলাম তো তখন হচ্ছে আমি বাস তো পেলাম না, কারণ সেই সময় আর বাস পাওয়া যাচ্ছিলো না, ট্যাক্সি করতে হয়েছিল। এবং ট্যাক্সিতে করে আসার সময় আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম সঞ্জয় চুলা থেকে বিরিয়ানি, এবং প্রায় আধ ঘন্টা পরে বিরিয়ানি অর্ডার হয়ে এসে গেছে, এখানে এসে গেছে, আমি পেয়ে গেছি, রিসিভ করে নিয়েছি। এবং এর মধ্যে আছে দুটো চিকেন টিক্কা বিরিয়ানি আর একটা কড়াই চিকেন, এক প্লেট কড়াই চিকেন, 6টা বোনলেস চিকেন দেবে, একটা এক প্লেট নিয়েছি। তো এই হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি, আমাদের প্রায়শই যেটা সঞ্জয় চুলা থেকে আনা হয় চিকেন টিক্কা বিরিয়ানি। আর আমি এখানে ঢেলে নিয়েছি, এখানে কিছুটা আছে, আর এটা হচ্ছে কড়াই চিকেন, এটা 6টা বোনলেস চিকেন রয়েছে। এরকম করে 6টা বোনলেস চিকেন রয়েছে। তো এটা আমাদের ডিনার। হ্যাঁ, এই বাজার করে, মানে বাজার করে এসেছি ধরুন 10টার দিকে এসেছি, এসে কাজুকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে এবারে আপনাদের সঙ্গে সমস্ত দিয়ে এসে এবারে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এবারে বসেছি, খুব টায়ার্ড, তাও আপনাদের সাথে শেয়ার করবো, কেননা খুব আনন্দ লাগছে, ভালো বেশ মনের মতন সব পেয়েছি। তা আমাকে নিয়ে ছেলে প্রথমে লাইফস্টাইলেই গিয়েছিলো, তা লাইফস্টাইলে অনেক দেখেছি, এবারে দেখার পরে এইটা ফাইনালি আমার পছন্দ হয়েছে, খুব খুব পছন্দ হয়েছে, কেননা জিনিসটা খুব সুন্দর, সিম্পলের উপর খুবই গর্জাস, মানে একটা বেশ দুরকম মানে রং আছে, বেশ শাইনিং করছে, আর ফিটিংসটাও ভালো। হ্যাঁ, একদম এরকম। আর তার সঙ্গে আছে প্যান্টটা, প্যান্টটারও বেশ সুন্দর একদম প্যান্ট। হ্যাঁ, একদম ফিটিংসটা খুব ভালো হয়েছে, যার জন্য রংটা কি মনে হচ্ছে খুবই সুন্দর না, যার জন্য আমার খুব ভালো লেগেছে, মানে মনের মতন যদি হয় মনটাও হ্যাপি লাগে যে হ্যাঁ দাম দিয়ে কিনলাম, জিনিসটা ভালো হয়েছে, আর ফিটিংসও ভালো, জিনিসটা ভালো। কোথা থেকে কিনেছি? লাইফস্টাইল থেকে কিনেছো? লাইফস্টাইল থেকে, এটা তো মেলাঞ্জো থেকে, মেলাঞ্জি থেকে। হ্যাঁ, মেলাঞ্জি থেকে। এটা কত নিলো জানো? ওই তো ওখানে লেখা রয়েছে 2299, মানে 2300 টাকায় ধরুন। ফিটিংস ভালো হয়েছে? হ্যাঁ, পূজোর সময় পরলে দেখতে পাবেন। আর কিনেছি এই হলো, মানে এমন ধরনের কিনেছি যে পুজোতেও পরা যাবে, কোনো অনুষ্ঠান বাড়িতেও পরা যাবে, যার জন্য একটু ভালো দেখে ছেলে বললো। আর এই যে কাজুকে দেখুন, কাজু কি হচ্ছে না হচ্ছে ওইসব দিকে গুরুত্ব নেই, ও শুধু ওই ওন্না ধরেই টান, ও
পৃথিবী বদলে যাচ্ছে ওর ওর ওই ওন্না ধরেই টান। হ্যাঁ দেখি ওই পাটটা দে, এই যে এটা হলো ভেতরের পার্ট, এরকম এটারও ফিটিংসটা খুব সুন্দর। আর তার সঙ্গে হলো এই, এটাও মেলানজিও থেকে কেনা হয়েছে, না এর প্যান্ট নেই, এটা দুটোই লং একদম, এটা কোনো প্যান্ট নেই। যার জন্য যাই হোক জিনিসগুলো এমন ভাবে কেনা হচ্ছে, এগুলো আর এক্সট্রা আমাকে আর কিনতে হবে না। হ্যাঁ তার সাথে ওই যে ওন্না আছে, আবার সবচেয়ে বড় কথা যে টাকাটা কত নিল জানো, 3,100 টাকা5,000-এর ওপর কিনলে, না বলছে এটার সঙ্গে আরেকটা কিনলে 5,000-এর ওপর শপিং করলে 750 অফ, 750 অফ দেবে। যার জন্য দুটো কিনলাম 750 টাকা অফ পেয়েছি। আচ্ছা এই এটা এটা দিয়েছে 2 পিস, যার জন্য ছেলে বললো একটু এটার সঙ্গে কম্বিনেশন করে এই ওন্নাটা কিনে দিল, খুব সফট। সে এটা সবই মানে দাম আছে, এটাও নিল 700 টাকা, 699 ধরুন 700 টাকা। এই আমার হলো পুজোর শপিং ফার্স্ট, এটা হয়েছে লাইফস্টাইল থেকে কেনা হয়েছে। আর আপনারা বলবেন কেমন হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, বেশ মনের মতন হয়েছে। শুধু যে পুজোতে পরবো সেটা তো নয়, অনুষ্ঠান বাড়ি আসলে সেটাও করা যাবে, আর এরকম ধরনের আমার ছিল না। যাই হোক লাইফ একটা, সব রকম এনজয় মানে সব রকম করে নিচ্ছি, মনের শখটা ছেলে সব কিছু পূরণ করে দিচ্ছে, এটা একটা আনন্দ। হয়তো অনেকে অনেক কিছু ভাববে, কিন্তু ছেলে আমার সেগুলো সব পূরণ করে দিচ্ছে, এটাই ব্যাপার।